नमस्कार বন্ধুরা, পঞ্চায়েত ভোটের কারণে তো রিসেন্টলি কিন্তু স্কুলে স্কুলে ভোট হয়েছিল এবং সেই ভোটে প্রচন্ড হিংসার কারণে স্কুলগুলি প্রায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং সেই ক্ষতিগ্রস্ত স্কুল সারাই করার নির্দেশ দিয়েছে অবিলম্বে হাইকোর্ট এবং সেই নির্দেশেই কিন্তু স্কুলগুলিকে সারাই করানো হবে। তাহলে তোমাদের স্কুল কতদিন বন্ধ থাকবে এই সারাই করার কারণে এবং কবে থেকে স্কুল সম্ভবত খুলছে এবং স্কুল যাদের খোলা যাদের মানে স্কুলে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তাদেরও কি বন্ধ হবে সবটা বিস্তারিত জানাবো। অবশ্যই যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমেই বলি ভাঙাচোরা চেয়ার টেবিল পড়ে রয়েছে স্কুলে, তার ছবি ছড়িয়েছে সমাজ মাধ্যমে। গত শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বহু সরকারি স্কুলকে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছে। অভিযোগ, ভোট চলাকালীন রাজনৈতিক কর্মীদের ক্ষোভ তৈরি হতেই সেই আক্রোশ গিয়ে পড়েছে স্কুলের নিরীহ আসবাবপত্রের ওপর। আছাড় মেরে ভাঙা হয়েছে টেবিল চেয়ার বেঞ্চ। রবি ও সোমবার স্কুলে ফিরে সেই ছবি দেখে শিক্ষকদের প্রশ্ন ছিল স্কুল খুলতে হবে, কে সরাবে এই আসবাবপত্র। এবং বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগণম, তিনি কিন্তু বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ভোটের অশান্তিতে ক্ষতিগ্রস্ত স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে মেরামত করতে হবে এবং পুনরায় চালু করতে হবে। আদালতের নির্দেশ, মেরামতির খরচ দিতে হবে রাজ্য সরকারকেই। শীঘ্র রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পর্কে তথ্য জোগাড় করবে। ভাঙচুরে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে পরে সেই অর্থ তাদের কাছ থেকে রাজ্য সরকার আদায় করতে পারবে বলে আদালত এদিন জানিয়েছে। ভোটের অশান্তি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ফরহাদ মল্লিক নামে এক ব্যক্তি। তাঁর আইনজীবী শমিক বাগচি, রামেশ্বরম সিনা, সালমা সুলতানা সাও অন্যান্য ঘটনার পাশাপাশি হাঙ্গামায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ বিষয়ে কিন্তু আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের বক্তব্য, এগুলি দ্রুত মেরামত করা না হলে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে, সেই যুক্ত কার্যত কিন্তু দিয়েছে কোর্টে এবং স্কুল খোলা হবে এগুলি মেরামত করবার পরেই। স্কুল বাড়ির ক্ষতির বিষয়টি সংবাদ মাধ্যম থেকেই জানতে পেরেছিলাম। মামলার মূল হলফনামা আগেই জমা পড়েছিল, তাই এদিন সংবাদ মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত হলফনামা জমা দেওয়া হয়। প্রসঙ্গত, ভোটে শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো নষ্ট নিয়ে আগেই সরব হয়েছিলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অনেকে। তাদের অভিযোগ ছিল এই ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় টাকা বেশিরভাগ স্কুলের নিজস্ব তহবিলেই নেই। এদিন আদালতের নির্দেশের পরে সারা বাংলা সেফ এডুকেশন কমিটির সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, হাইকোর্টের নির্দেশে আমরা খুশি, তবে এই নির্দেশকে দ্রুত কার্যকর করতে হবে। তার দাবি, নির্বাচন কমিশন অথবা রাজ্য সরকার তিন দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলির ক্ষতিপূরণের জন্য অর্থ দিক। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। বর্তমানে স্কুল কিন্তু তোমাদের অবশ্যই খোলা থাকবে এবং যে সমস্ত স্কুলগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি কিন্তু সারাইয়ের পরই তোমাদের হোয়াটসঅ্যাপ কিংবা কলের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে নির্দেশ দিয়ে দেওয়া হবে স্কুলে আসার জন্য। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ তোমাদের থেকে বিদায় নিলাম। এই ভিডিওটা কিন্তু অতিরিক্ত পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে নিও এবং তোমাদের যদি ভালো লাগে লাইক করো এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই ব্যক্ত করতে পারো।